নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ। শুরু করছি আজকের কোভিড বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সব্যসাচী। আপনাদের জানাবো যে আজকে সারা রাজ্যে কোভিড সংক্রমণের হার কতটা, মৃত্যুর হার কতটা নামলো বা উঠল, পাশাপাশি সংক্রমণের হার কতটা, নমুনা পরীক্ষা কতটা হয়েছে সবটাই। তবে প্রথমে নজর রাখবো আজকে সারা রাজ্যে করোনা সংক্রমণের দিকে। আজকে সারা রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে। আজকে সারা রাজ্যে করোনায় সংক্রামিত হয়েছেন 236 জন। গতকাল যে সংক্রমণের সংখ্যা ছিল 260, সেটা আজকে কমে দাঁড়িয়েছে 236। আজকে সারা রাজ্যে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে 28,658। গতকাল এই নমুনা পরীক্ষার পরিমাণ ছিল 31,511। পাশাপাশি স্বস্তি রয়েছে কিন্তু মৃত্যুর হারেও। আজকে মৃত্যু হয়েছে 3 জনের, গতকাল মৃত্যু হয়েছিল 4 জনের, সেই জায়গায় আজকে মৃত্যু হয়েছে 3 জনের। অর্থাৎ মৃত্যুর সংখ্যাও কিন্তু ক্রমশ কমছে, সারা রাজ্যে মৃত্যু হয়েছে 3 জনের। পাশাপাশি যেদিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে পজিটিভিটি রেট, অর্থাৎ করোনা সংক্রমণের হার। করোনা সংক্রমণের হার হচ্ছে আজকে সারা রাজ্যে 0.82%। অর্থাৎ যতজন করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন তার মধ্যে 0.82% মধ্যে শতাংশ মানুষের মধ্যে কোভিডের সংক্রমণ, কোভিডের জীবাণু পাওয়া গিয়েছে। গতকাল এই সংখ্যাটি ছিল 0.83%। সুতরাং এক্ষেত্রেও খানিকটা কম সংক্রমণের হার। সব মিলিয়ে সংক্রমণের সামগ্রিক ছবিটা কিন্তু যথেষ্টই স্বস্তির। আমরা একটু উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নজর রাখবো। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সংক্রমণ কিন্তু, আলিপুরদুয়ার জেলায় 6 জন সংক্রামিত হয়েছেন, 9 জন সুস্থ হয়েছেন, মৃত্যু নেই। কোচবিহার জেলায় যদি তাকাই আমরা দেখব যে 5 জন সংক্রামিত হয়েছেন, 6 জন সুস্থ হয়েছেন, মৃত্যু নেই। কালিম্পং জেলায় 1 জন সংক্রামিত হয়েছেন, 3 জন সুস্থ হয়েছেন, এখানেও কিন্তু কোনো মৃত্যুর খবর নেই। জলপাইগুড়ি জেলায় 7 জন সংক্রামিত হয়েছেন, 11 জন সুস্থ হয়েছেন, এখানেও কোনো মৃত্যুর খবর নেই। উত্তর দিনাজপুর জেলায় 2 জন সংক্রামিত হয়েছেন, 5 জন সুস্থ হয়েছেন, এখানেও কোনো মৃত্যুর খবর কিন্তু মেলেনি। দক্ষিণ দিনাজপুরে 3 জন সংক্রামিত হয়েছেন, 8 জন সুস্থ হয়েছেন, এখানেও কোনো মৃত্যুর খবর নেই। মালদা জেলায় 2 জন সংক্রামিত হয়েছেন, 9 জন সুস্থ হয়েছেন, এখানেও কিন্তু কোনো মৃত্যুর খবর নেই। আমরা একটু দার্জিলিং জেলার দিকে চোখ রাখবো। দার্জিলিং জেলায় 6 জন আজকে দার্জিলিং জেলায় সংক্রামিত হয়েছেন পাহাড় সমতল মিলিয়ে। তার মধ্যে শিলিগুড়ি পৌর নিগমের দার্জিলিং জেলার অংশে মাত্র 1 জন সংক্রামিত হয়েছেন। সুকনায় 3 জন সংক্রামিত হয়েছেন, নকশালবাড়িতে 1 জন, খড়িবাড়িতে 1 জন সংক্রামিত হয়েছেন। 2 জন শিলিগুড়ি পৌর নিগম এলাকার 47টি ওয়ার্ড মিলিয়ে 2 জন সংক্রামিত হয়েছেন। অর্থাৎ শিলিগুড়ি পৌর নিগম এলাকাতেও কিন্তু সংক্রমণের হার নিম্নমুখী, একদমই তলানিতে এসে ঠেকেছে সংক্রমণ। পাশাপাশি 9 জন তারা বিভিন্ন হোম আইসোলেশন থেকে তারা সুস্থ হয়েছেন। এই ছিল দার্জিলিং জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চিত্র, পাশাপাশি রাজ্যের সামগ্রিক চিত্র আপনাদের তুলে ধরলাম। আগামীকাল ঠিক 9টার সময় আবারও কোভিড আপডেট নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন উত্তরবঙ্গ সংবাদের। নমস্কার। Thank you.